বাঙালির মেলা সংস্কৃতির মধ্যে রথের মেলা অন্যতম। আর রথের মেলা মানে গরম গরম জিলিপি, পাপড় ভাজা, বাদাম ভাজা, রং বেরঙের খেলনা, ফুল গাছের চারা। প্রতি বছরই ভারতের বিভিন্ন প্রান্তে রথযাত্রা উপলক্ষে মেলা আয়োজিত হয়ে থাকে, যার মধ্যে রয়েছে দক্ষিণ কলকাতায় অবস্থিত ধাকুরিয়া ব্রিজের নিচে বহু বছর ধরে চলে আসা রথের মেলা। আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় এই রথযাত্রা উৎসব। জগন্নাথ দেব তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে রথে সওয়ার হয়ে মাসির বাড়ি যান। ঢাকুরিয়ার মতো ব্যস্ততম জায়গায় এই রথের মেলা হয়ে আসছে বহু বছর ধরে। রথ থেকে উল্টো রথ পর্যন্ত চলে এই মেলা। আয়োজনে ছোট হলেও মেলায় ভিড় জমায় ৮ থেকে ৮০ সকলে। মেলার দোকানদাররাও বসার জমিয়ে বসে মানুষের সমাগমের অপেক্ষায়। এখানে ভালোই দোকানদারি হয়, খারাপ হয় না আমাদের। আমরা সকাল থেকে আসি শুধু জায়গাটার জন্য, নাহলে জায়গাটার জন্য মারপিট হয়, করা হয়। আর মেলাটা চলে মানে উল্টো রথ আর সোজা রথ দুদিনই হয়। হ্যাঁ, কিন্তু খুব ভালো মেলা এটা। আর আগে যেরকম মাটির জিনিসগুলো আসতো ওইরকম মাটির জিনিসটা এখন আর হয় না। আমরা যখন ছোট ছিলাম অনেক বছরের এই মেলাটা, বহু পুরনো। আমিও আমার মায়ের সাথে আসতাম তখন এই মেলায়। আর এখন আগের মতো ওরকম দোকানপাট সেরকম কিছু নেই। একটু পরে প্রচুর ভিড় হবে। আর এরা তো বেরোতে পারে না, স্কুল ফেরত যতটুকু এই এখন সময় হয় এই এখন, তাই যাওয়ার সময় দেখতে দেখতে যাচ্ছে, একটু টুকটাক যা পছন্দ হচ্ছে মা চলো, এই আর কি। নিজেদের ছেলেবেলার স্মৃতিকে তাজা করতে বড় বা বুড়ো হয়েও বাড়ির কচিকাচাদের সঙ্গে নিয়ে একবারটি ঢু মারেন এই মেলায়। মানুষের ভিড় ঢাকুরিয়া ব্রিজের তলায় এই মেলাকে জাঁকজমকপূর্ণ করে তোলে। অপেক্ষা রয়ে যায় আবার পরের বছরের জন্য। পার্থ চক্রবর্তীর সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। উল্টোডাঙার ক্যানেলে মহা সাড়ম্বরে পালিত হলো রথযাত্রা। জগন্নাথ পুজো ঘিরে মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিপুল ভক্ত সমাগম হয় এই পুজোকে ঘিরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তথা কলকাতা মেয়র ফিরহাদ হাকিম, কলকাতা পুর সংস্থার বড় চেয়ারম্যান অনিন্দ রাউতের উদ্যোগে জগন্নাথ দেবের পুজো হয়। পুরী থেকে আগত ভোগ প্রস্তুতকারীরা পুরীর আদলে সমস্ত নিয়মকানুন মেনে ভোগ রান্না করেন। প্রায় ৫,০০০ মানুষকে জগন্নাথ দেবের পুজোর ভোগ বিতরণ করা হয়। এক কথায় পুরীতে না গিয়েও পুরীর প্রসাদের স্বাদ পেলেন উল্টোডাঙার ক্যানেল স্ট্রিটের বাসিন্দারা। ভগবান সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। রাজনৈতিক হানাহানি যেভাবে চালাচ্ছে তার থেকে সবাইকে মুক্তি দেয়, এটা আমরা চাই। এবং ভগবানের কাছে প্রার্থনা করি এই বিশ্বের দাবদাহ তার থেকে মুক্তি পাক, সবাইকে অন্য বস্ত্রে রাখুক, এটাই হচ্ছে আমাদের সকলের কাছে প্রার্থনা।